হরে কৃষ্ণ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আলোচনা করব। যারা আধ্যাত্মিক তত্ত্ববিজ্ঞানে জ্ঞান লাভ করতে চান বা যারা পারমার্থিক পথে অগ্রসর হতে চান, তাদের জন্য কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি সুলভ চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি তার আজকের বাণীতে, আজকের এই তারিখে 17ই মে, প্রভুপাদ তার আজকের শিক্ষায় এটা প্রদান করছেন। তো 1977 সালের 17ই মে শৈল প্রভুপাদ গুরুদাস প্রভুর কাছে পত্র লিখেন, যদি মৃত্যু আসে তা এখানে হোক, আর নতুন কিছু বলার নেই, আমার যা বলার আছে আমি আমার গ্রন্থের মধ্যে বলেছি, এখন তোমরা তা উপলব্ধি করার চেষ্টা করো এবং তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখো। আমি বর্তমানে আছি কি নেই তাতে কিছু যায় আসে না, কৃষ্ণ যেমন নিত্য বিরাজমান একইভাবে জীব নিত্য বিরাজমান, কিন্তু যিনি ভগবানের উদ্দেশ্যে সেবা কার্য সম্পাদন করেন তিনি চিরকাল জীবিত থাকেন। অতএব তোমাদের কৃষ্ণ সেবা করতে শেখানো হয়েছে এবং কৃষ্ণের সাথে আমরা নিত্য বাস করব। আমাদের অস্তিত্ব নিত্য শরীরের এই ক্ষণস্থায়ী অন্তর্ধান কোনো ব্যাপার নয়, শরীর শেষ হয়ে যাবে, তাই কৃষ্ণ সেবার মাধ্যমে চিরকাল বেঁচে থাকো। গুরুদাসকে পত্র মে 17, 1977 সাল। তো আজকের এই তারিখে প্রভুপাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন গুরুদাস প্রভুকে পত্র লেখার মাধ্যমে, যে আমাদের এই কৃষ্ণ সেবা করে চিরকাল বেঁচে থাকতে পারি আমরা, এবং এই জড়দেহ শেষ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আমরা চিরকাল বেঁচে থাকতে পারি কৃষ্ণ সেবার মাধ্যমে, এটা তো আছেই, এটা একটা শিক্ষা। কিন্তু তার থেকেও আরেকটি শিক্ষা যেটা আমরা হাইলাইট করতে যাচ্ছি এখান থেকে, শৈল প্রভুপাদ বলেছেন এখানে এই শিক্ষা যা পড়লাম আমরা, যে আমার আর নতুন কিছু বলার নেই, আমার যা বলার আছে আমি আমার গ্রন্থের মধ্যে বলেছি। প্রভুপাদের যা বলার ছিল তিনি তার গ্রন্থের মধ্যে বলে দিয়েছেন। তাই প্রভুপাদের গ্রন্থ পড়া, প্রভুপাদের তাৎপর্যগুলি পড়া মানে হচ্ছে প্রভুপাদের কথা পড়া, প্রভুপাদের মনের কথা পড়া, আমাদের প্রতি প্রভুপাদের যে বক্তব্য রয়েছে সেটি পড়া। আমরা চিঠি লিখি না কাউকে, যেমন এই যে গুরুদাস প্রভুকে পত্র লিখলেন, প্রিয় গুরুদাস আমার চিঠি, এরকম তো আমরা লিখি না কাউকে, আমার বন্ধুকে, প্রিয় সৌরভ তোমাকে আমি এই এই তোমার এই জিনিসটি বলতে চাইছি, এই ইতি তোমার প্রিয় বন্ধু, এই আমি চিঠি লিখি। তো প্রভুপাদের গ্রন্থগুলো যখন হাতে নেবেন মনে করুন প্রভুপাদ আপনাকে চিঠিটি লিখছেন, আপনাকে চিঠি লিখছেন এই কথাগুলির মাধ্যমে। দেখুন তাৎপর্য হাতে নিন, পুরো তাৎপর্য আছে, মনে করুন প্রথমে আমার নাম প্রিয় পদ্মমুখ নিমাই দাস, তোমাকে আমি এই নিজের কথাগুলি বলতে চলেছি, তারপরে পুরো তাৎপর্য বলার পর ইতি ভক্তি বেদান্ত স্বামী। প্রত্যেকটা তাৎপর্য আমাদের কাছে প্রভুপাদের পত্র, প্রভুপাদের চিঠি। তো প্রভুপাদ যদি আপনাকে চিঠি লিখেন আপনি কি সেটা অবহেলা করবেন বা এটাকে হ্যাঁ প্রভুপাদ কিছু একটা লিখেছেন বলে সরিয়ে দেবেন, না বুঝার চেষ্টা করুন প্রভুপাদ কি লিখেছেন এখানে, বুঝার চেষ্টা করুন প্রত্যেকটি তাৎপর্য, প্রভুপাদ এই তাৎপর্য এই কথা এখানে কি বলতে চেয়েছেন, এই এই যে একটা প্যারাগ্রাফ লিখলেন তিনি বা একটা তাৎপর্য লিখলেন এর মাধ্যমে তিনি কি বলতে চাইছেন, আমাকে কি বোঝাতে চাইছেন। তাই প্রভুপাদ বলছেন আমার যা বলার ছিল আমি আমার গ্রন্থের মধ্যে বলেছি, আমি গ্রন্থের মধ্যে সব কিছু বলে দিয়েছি প্রভুপাদ বললেন। যদি আমরা প্রভুপাদের গ্রন্থ প্রতিদিন পড়ি অধ্যয়ন করি তাহলে আমরা প্রভুপাদের মনের কথা বুঝতে পারছি, প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য বুঝার চেষ্টা করছি, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আমাদের এটা বুঝার চেষ্টা করা। তাই সকলকে আমরা এই অনুরোধ জানাচ্ছি, কৃপা করে প্রভুপাদের গ্রন্থগুলি প্রতিদিন পড়ুন, প্রতিদিন সময় নিয়ে প্রভুপাদের গ্রন্থগুলি পাঠ করার চেষ্টা করুন। আমরা নিজেরা বুঝতে পারি বা না পারি, হ্যাঁ বুঝার চেষ্টা করতে হবে, কিন্তু বুঝতে পারি আর না পারি প্রতিদিন একটা নিয়ম করে পড়ার চেষ্টা করি আগে প্রথমত, এবং তারপর পড়তে 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 তখন আমরা সেটা বুঝতে পারি ভক্তদের কৃপায়, সাধুদের কৃপায়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।
আজকে আমরা প্রভুপাদের শিক্ষা এই পর্যন্ত রাখছি। আগামীকালকে প্রভুপাদের শিক্ষা নিয়ে আবারও আমরা আসবো আপনাদের সম্মুখে, কৃষ্ণের ইচ্ছা থাকলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।